কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, 7টা বাজে এখন। কালকে আমার মেয়ের ভ্যাকসিন, তো ভাবলাম যে আজকে আলি আলি উঠে রান্নাবান্না শেষ করে ফেলবো। তো ঘুম থেকে উঠে দেখো এখনও অন্ধকার রয়ে গেছে বাসার ভিতরে। তো ওর দুধ বের করছি, ওকে তো খাওয়াতে হবে। তো ভাবলাম যে ওকে খাওয়াই দাওয়াই তারপরে হচ্ছে রান্নার কাজে যাব। কালকে যেহেতু ভ্যাকসিন ওর জ্বর আসবে, তার জন্য ভাবলাম যে আজকে সব কিছু রান্না টান্না করে ঠিকঠাক করে রাখি। কালকে হচ্ছে একদম মেয়েকে টাইম দিতে হবে, কিছু করার নেই। তো এখানে আমি 2 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, আর হচ্ছে রুই মাছ নিয়েছি। আর এগুলো আমাকে একটা ভাবি করলা দিয়েছে। ভাবলাম যে করলা দিয়ে হচ্ছে মাছের মাথা এগুলা হচ্ছে রান্না করব। তো আমি পেঁয়াজ টেয়াজ সব কিছু বের করে নিচ্ছি, ছুরিও বের করে নিচ্ছি। বাহিরের দেশে তো আর বটি দিয়ে কোনো কাজ টাজ নেই, সব কিছু করতে হবে ছুরি দিয়ে। আমি যখন দেশ থেকে ফার্স্টে এসেছি, আমি কিন্তু দেশ থেকে বটি নিয়ে এসেছিলাম, কারণ আমি ছুরি দিয়ে কাটাকাটি করতে পারি না। তো পরে এখন আমার এই অবস্থা হয়ে গেছে, আমি বটি তো ইউজ করি না, ছুরিতেই অভ্যস্ত। আর মনে হয় যে এটাতেই আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়। তো আমি এখানে মুরগির মাংস বসিয়ে দিলাম 2 কেজি। তো পেঁয়াজ আদা রসুন সব কিছুই দিয়েছি, আর হচ্ছে এখন মশলা দিচ্ছি। এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, তারপরে হচ্ছে দিব হলুদ, মরিচ, লবণ। আমার যেহেতু হাজব্যান্ড নেদারল্যান্ডে, তো সব কিছু যেহেতু একা একাই করতে হয়, সব মিলিয়ে মানে কি বলবো অনেক ঝামেলা। কারণ একা একটা বাচ্চা পালা অনেক কষ্টের, যা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি তো আগামীকাল যেহেতু ভ্যাকসিন দিব, আমি কিন্তু ভ্যাকসিনের 2 দিন পরে গিয়ে এই ব্লগটা ছাড়তেছি, কারণ আমার বেবি অলরেডি অনেক ডিস্টার্ব করেছে। আমি 2টা রাত ঘুমাতে পারিনি, আমার মনে হচ্ছিলো যে আমার হাত পা সব মানে ছুটে যাবে এরকম মনে হচ্ছিলো। মানে অবশ হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে যা বলার বাহিরে। সে কুল থেকে একদমই নামতে চাচ্ছিল না, মানে সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমি ভিডিওটা করছি ভ্যাকসিন দেওয়ার 2-3 দিন পরে, মানে ভিডিওটাই এডিটিং করছি। ইভেন আজকে আমি নিজেও অনেক সিক হয়ে গেছি, কারণ বেবি পেলে মনে হচ্ছে যে আমি নিজেও খুব টায়ার্ড এই আর কি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মাংসটা কীভাবে রান্না করেছি এর আগেও আমি অনেক ব্লগে দেখিয়েছি, তাই এবার আর দেখাচ্ছি না। তো মাংস রান্না করার পরে এদিকে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে করলাগুলাকে কেটে নিব, কুচি কুচি করে যে কেটে ফেলেছি। যেহেতু 3টার মতো করলা এখানে কিন্তু অল্প রয়েছে, এত বেশি না। তো আমি হচ্ছে 2টা পেঁয়াজ দিব, আর হচ্ছে মাছ দিয়ে করলাটা রান্না করে ফেলব। আমরা আবার আমাদের দেশে মাছ দিয়ে করলা খায়, অনেকে হচ্ছে আলু দিয়ে করলা ভাজি করে, সেটাও আমার বেশ ভালো লাগে। এদিক দিয়ে আমি হচ্ছে নাশুয়ার ফিটারগুলো ধুয়ে বলকা নিয়ে নিয়েছি আমি। ও কিন্তু এখন ঘুমে থেকে ওঠার আগে আমি সব কাজ চটপট করে নিচ্ছি। আর এখানে করলাটাও বসিয়ে দিয়েছি, কেউ যদি করলার তরকারির রেসিপি চান অবশ্যই আমাকে জানাবেন, আমি হচ্ছে দিয়ে দিব রেসিপি। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তারপরে হচ্ছে মুরগির মাংস হয়ে গেছে। এই তো মুরগির মাংস, আমি নাশোয়াকে এই ফাঁকে গোসলও করিয়ে ফেলেছি, এই যে বাথটাবে ওর বাথটাব। আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও গোসল করেছি, কারণ কালকেও ঠান্ডা পড়বে। আর কালকে যেহেতু ভ্যাকসিন, ওকে আমি গোসল করাতে পারবো না। আমি কিন্তু আমার নাম লিখতেছি, এটা কিন্তু বাম হাতে লিখছি আমি, ডান হাতে না। ডান হাতে লিখলে হয়তো বা একটু বেটার হতো। বাই দ্য ওয়ে, আপনাদের একটু বাইরে বৃষ্টিটা দেখাই, আকাশটা দেখাই, চলুন।
এই যে আমার করলার তরকারিটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ইয়াম্মি হয়েছিল, মানে খেতে আসলে অনেক মজা লাগছিল। কেউ যদি এটার রেসিপি চান আমাকে জানাবেন, আমি আমার ব্লগে নেক্সট আবার দিয়ে দিব। আসলেই অনেক মজা লাগছিল। তারপরে পরের দিন আমি সকাল 8টা বাজে আমার মেয়েকে নিয়ে একদম রেডিমেডি হয়ে, এখন 8:30 মতো বাজে আমি হসপিটালে। সকাল 8:30, এই যে নাশওয়া বসে, ওকে 3টা ভ্যাকসিন দিবে। আমি তো নিজেই খুব টেনশন করছি, এই যে কোনো লোক নেই, দেখুন ওইখানে শুধু একটা লোক বসে আছে। যাই হোক, ভ্যাকসিন দেওয়া আবার শেষ, ওকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমি হচ্ছে সকালের নাস্তা করব। এই যে সকালের নাস্তাও তৈরি করে ফেললাম। এইভাবে আমার দিন যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যাতে দেখা পাই।